আজ শুক্রবার 10ই কার্তিক 2022 সালের 28শে অক্টোবর। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন ব্যক্তিবর্গদের আজকের দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই কাটাতে হবে। ভিডিওটির শুরুতেই আপনাদের বলবো, নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না। তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করি, যাদের চন্দ্র রাশি ধনু এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটতে চলেছে, আর যাদের ধনু লগ্ন তাদের কিন্তু আংশিক খাটবে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 3/10 ভাগ্য আপনাদের অনুকূলে থাকছে, সুতরাং সাবধানতা অবলম্বন করেই কাটাতে হবে। আজ ঈশ্বরের কাছে আপনারা পরীক্ষার পাত্রপাত্রী হবেন। সমস্ত দিক থেকে টেনশন কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে আসতেই পারে, মেজাজ হারালে চলবে না। কথায় আছে, ধৈর্যে বসতে লক্ষ্মী, আর আ ম্যান উইদাউট এ নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। লক্ষ্যকে মজবুত করবার চেষ্টা করুন। আপনাদের ইচ্ছাশক্তির কিন্তু আজ পরীক্ষা ঈশ্বর নিতে পারেন। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি। আবারও বলছি, আজ স্বামী স্ত্রী একে অপরের সাথে পারিবারিক সমস্যাকে ভাগ করে নিন। দেখবেন আপনারা একে অপরকে নতুন করে আবিষ্কার করতে চলেছেন। অন্যথায় স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদের বিরত রাখুন। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে বা সন্দেহবাতিক হলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। আজ কায়িক পাঠ, পরিশ্রম হলেও শরীরে সতেজতা তরতাজা অনুভব করবেন। গৃহে বাচ্চা কাচ্চারা আজ আনন্দ শান্তির স্পন্দন অনুভব করাবে। তৎসত্ত্বেও বলবো, পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার এগুলি করা থেকে নিজেদের বিরত রাখুন। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। আজ আপনি কোনো ব্যক্তির সাথে আলাপচারিতার সময় বিশাল স্বতঃস্ফূর্ততা এবং স্বাধীনতা দেখাতে পারেন। এটি যেন করবেন না। আজ ইন্ট্রোভার্ট প্রকৃতির হলেই কিন্তু আপনাদের লাভ। আজকের দিনে আপনারা খরচকে লাগাম টানুন। বিনোদনের খাতে অতিরিক্ত অর্থ কিন্তু ব্যয় করে ফেলতেই পারেন। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন, এই কারণেই, কারণ অর্থগতভাবে আজ পার্টি মুডে আপনারা থাকতে চলেছেন। ব্যয়বহুল একটি দিন, নতুন উদ্যোগ পরিকল্পনাকে পিছিয়ে দিন। নতুন নির্মাণ কার্যের শুরুয়াত যেন করবেন না। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। অফিসে কেউ আপনার পরিকল্পনা ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে, চারপাশে কী ঘটছে সজাগ দৃষ্টি বজায় রাখুন। ফেলে রাখা সমস্যাগুলির শীঘ্রই সমাধান করার প্রয়োজন, আর আপনারা জানেন কোথা থেকে শুরু করতে হবে। কাজেই ইতিবাচক ভাবুন, আজ থেকেই প্রচেষ্টা শুরু করে দিন। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করার আগে আপনার নিজের পার্টি, নিজের দলের অভ্যন্তরে আপনার প্রভাব প্রতিপত্তিকে বৃদ্ধি করবার চেষ্টা করুন। মাস কমিউনিকেশন স্কিলকে আরও আপগ্রেড করুন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে চলে যেতে পারে, মাদকাসক্ত হতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে। গৃহবধূরা দিনের শুরুটা যত তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার, তা নাহলে দিন তো শেষ হবে, কাজ কিন্তু শেষ হবে না। আজ পরিবার পরিজন, নিকটের স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে চাপিয়ে দিতে গেলেই কিন্তু ক্ষতি। আজ আপনার উচিত পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার। কেউ আপনার কোনো কিছু ক্ষতি করার চেষ্টা করতে পারে, আপনাকে দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে। আপনার এমন কোনো কাজ করা উচিত নয় যা সামনাসামনি অন্য ব্যক্তির সাথে ঝগড়া ঝামেলা অশান্তিতে জড়িয়ে ফেলে। প্রতিশোধ প্রবণতা থেকে আজ নিজেদের বিরত থাকতে হবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন। আগেই বলেছি, সন্দেহবাতিক হলেই কিন্তু ক্ষতি। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না, তবে হ্যাঁ, কাছের মানুষজন কিন্তু আজ আপনাদের ক্ষতি করতে পারে। আজ যেহেতু শুক্রবার, তাই শুক্রাচার্যের বীজমন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ এটি 108 বার জপ করে দিন শুরু করুন।